আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। বাংলাদেশ কাঁপিয়ে অবশেষে কলকাতায় পা রাখলেন নবাব। মুক্তি পেল ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় তৈরি পরিচালক জয়দীপ মুখার্জির এই ছবি। কলকাতায় মুক্তির আগেই বাংলাদেশে মুক্তি পেয়েছিল নবাব। ছ সপ্তাহ ধরে এখনও হাউসফুল বাংলাদেশের বেশিরভাগ হল। আর এবার কলকাতার দর্শকদের নিজেদের জলবা দেখাতে তৈরি নবাব ও তার বেগম। নাচ গান অ্যাকশন সাথে সন্ত্রাসবাদকে নিয়ে গুরুত্বপূর্ণ একটা মেসেজ। তাই বাংলাদেশ হোক বা ভারত, সব দেশের দর্শকের মনে নবাবগিরি করবেই ছবি, এমনটাই মত পরিচালক জয়দীপ মুখার্জির। টেনশন তো আছেই, কারণ বাংলাদেশে এতখানি সুপারহিট হওয়ার জন্যই আরো বেশি টেনশনটা, কারণ বাংলাদেশে শাকিব যতটা পপুলার এখানে অলরেডি একটা ছবি রিলিজ হয়েছে, কিন্তু সেই ক্ষেত্রে আমি বলতে পারি এখানে তো এখনও নিউ কামার। তো একদিকে যেমন টেনশন আছে, আর একদিকে একটা জিনিস ভালো লাগছে যে অ্যাটলিস্ট মানুষ জানেন যে বাংলাদেশের ছবিটা এতটা চলেছে এবং এখনও ছ সপ্তাহ হাউসফুল চলছে। সেই দিক থেকে একটু এক্সপেক্ট করবো যে মানুষ এই ছবিটা দেখবেন এবং দেখে তাদের ভালো লাগবে। প্রিমিয়ারে যথাসময়ে পৌঁছে গেছিলেন শাকিব খান এবং শুভশ্রী গাঙ্গুলি। তাদের অফস্ক্রিন কেমিস্ট্রি দেখেই বেশ বোঝা গেল পর্দাতেও তারা ষোলো আনা এন্টারটেন করবেন প্রত্যেক দর্শককে। আমি তো ভীষণ এক্সাইটেড, বিকজ যে ছবিটা আসলে, যেহেতু আমরা বাঙালি আর কো-প্রোডাকশন আমাদের হচ্ছে দু বাংলার মধ্যে, দ্যাট মিনস হচ্ছে আমাদের দু বাংলার মানুষের ভাষা এক, দু বাংলার কৃষ্টি কালচার মানে সব কিছুতেই একটা সিমিলারিটি আছে। তো পছন্দের দিক থেকে যেহেতু নবাব বাংলাদেশের মানুষ অনেক পছন্দ করেছে, ইতিমধ্যে বিগত অনেক বছরের চাইতে নবাব হচ্ছে অনেক বড় হিট সিনেমা, অলরেডি সিনেমাটি এখনও চলছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি দুদিন আগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি, সেখানেও কিন্তু নবাব নিয়ে আলোচনা হয়েছে। নবাব নিয়ে কিন্তু মন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীকে বললেন যে এখন পর্যন্ত নবাবের টিকিট পাওয়া যাচ্ছে না, এত হাউসফুল একটা সিনেমা, মানে সুপার হিট একটা সিনেমা। তো আমার মনে হয় যেহেতু ওখানকার মানুষ অনেক পছন্দ করেছে, ভালো লেগেছে, তো ভালো সিনেমা সবসময় সবার কাছে খুব ভালো লাগে। আমার মনে হয় ওখানকার বাঙালিরা যেহেতু পছন্দ করেছে, এখানকার সব বাঙালিরও সিনেমাটা অনেক পছন্দ করবে। নতুন জিনিস ডেফিনেটলি এক্সপ্লোর করতে খুবই ভালো লাগে। দ্য হোল টিম ওয়াজ নিউ ফর মি, খুবই ভালো লেগেছে। এক্সপেকটেশনস খুবই হাই বিকজ বাংলাদেশে ইটস হিউজলি হিট। তো সেই জায়গা থেকে আমি পশ্চিমবঙ্গের সমস্ত দর্শককে এটাই বলবো যে এবার তোমাদের দায়িত্ব ছবিটাকে অনেক এখানে অনেক বড় হিট করার। ছবির প্রায় সকল অভিনেতা অভিনেত্রীরাই, সব্যসাচী চক্রবর্তী, অপরাজিতা আঠ্য, অরিন্দম গাঙ্গুলি এবং বাকি সকলেই এই ছবি নিয়ে খুব আশাবাদী। আশা করছি এই ধরনের ছবি তো আমাদের এখানে যে ধরনের ছবিগুলো হয় সেই প্যাটার্নেরই ছবি, কিন্তু জয়দীপ তো চেষ্টা করেছে যে ধরনের ছবি লোকে দেখতে ভালোবাসে সেরম ধরনেরই করার। আর জয়দীপের মেকিংয়ের মধ্যে একটা অন্য মজা আছে, যেটা আর অন্যান্য যে ফিল্ম মেকার যারা আছেন, যারা এই ধরনের ছবি করে থাকেন, তাদের থেকে জয়দীপ একটু আলাদা। এই শহরটাকে হাতের তালুর মতো চিনি। এই শহরে ১২টা বছর কেটেছে আমার। জেভিয়ার্স 2008 ব্যাচ। আমি বাংলাদেশে যখন সুপার ডুপার হিট হয়েছিল তখনও খুব এক্সাইটেড ছিলাম, কারণ আমি তো নিজে বেসিক্যালি, আমার মা পূর্ববঙ্গের, আমরা বরিশালে,
তো এপার বাংলা ওপার বাংলার প্রতি আমাদের দুই দেশের প্রতি সাংঘাতিক আবেগ। তো ওখানে যখন সুপারহিট হলো এবং আজিজ ভাই আমাকে যখন বললেন যে দিদি খুব হিট হয়েছে ছবি, লাস্ট 10 বছরে কোনো ছবি এত হিট হয়নি, আমার খুব আনন্দ লেগেছিল। এবং জয়দীপের সঙ্গে কাজ করতে তো আমি খুব পছন্দ করি, আমার জীবনের প্রথম যখন আমি কাজ করতে শুরু করি যখন জয়দীপ কৌশিক গাঙ্গুলিকে অ্যাসিস্ট করতো, তারপর নিজে যখন ইন্ডিভিজুয়াল কাজ করতো, আমরা প্রচুর কাজ করেছি, আমি ওর সঙ্গে কাজ করতে খুব পছন্দ করি। এবং এই কাজটা যখন হয় তখন আমার ভীষণ ডেটের প্রবলেম ছিল, খুব কষ্ট করে ম্যানেজ করে ডেট দিয়ে এই শুটিংটা করা হয়েছিল এবং আলটিমেটলি এটা তো সাকসেসফুল হয়েছে, এর ছবি মুক্তি পেয়েছে এবং বাংলাদেশে প্রত্যেকের খুব প্রশংসা হয়েছে, আমার এবং যারা কাজ করেছে যেমন শাগনিকের খুব প্রশংসা হয়েছে, প্রত্যেকের খুব প্রশংসা হয়েছে। এবং আশা করি আমাদের এখানকার দর্শকেরও মানে প্রত্যেকের খুব ভালো লাগবে, আমি সেই আশা রাখি, যেহেতু ওখানকার মানুষের ভালো লেগেছে, কারণ ভালো ছবি সবাইকে ছুঁতে বাধ্য। 100 থেকে 1000, 1000 থেকে লাখ। আমার আশেপাশের লোকগুলোকে আমার কিরকম যেন অচেনা লাগছে। You are under arrest. আপনি কি চাইছেন বলুন তো? শুটার সাইড অর্ডার আছে। মর! নবাব! Very keen on it যে মানে শাকিবের মধ্যে ভীষণ পসিবিলিটিস আছে। সো আমি যেখানেই যাচ্ছি মানে মিডিয়া থ্রু মিডিয়া আমি দর্শকদেরকে এটাই জানাতে চাই যে প্লিজ সাপোর্ট হিম। আমাদের ইন্ডাস্ট্রিতে একটা মানে নতুন হিরো আসবে মানে যে এত মানে যার মধ্যে এত পসিবিলিটিস আছে, সো সেই জায়গা থেকে প্লিজ গো অ্যান্ড ওয়াচ ফর শাকিব। যে বাংলাদেশ আমাদের সীমানার বাইরে হয়ে গেছে, কিন্তু তা সত্ত্বেও আমরা তো একই প্রাণ একই আত্মা, তার ফলে ওখানে যদি এরকম হিট হয়ে থাকে আশা করবো এখানেও নিশ্চয়ই মানুষের ভালো লাগবে এই ছবি। দেশকে বাঁচাবো বলে শপথ নিয়েছি আর সেটা আমি একাই পারব। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।